অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। যা চাইব তাই দিবি তো দাদা? তো কোনো প্রশ্ন হলো বল। না না ভেবে বলো। ও কিন্তু ওর কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই আমার দিকে তাকিয়ে আছে। কনফিউশন? এত কিসের কনফিউশন? দেখ তোর যা চাওয়ার তুই চা, তুই আজকে যা চাইবি তা পাবি। বল, বলে ফেল। চৈতালি চাকরিটা করতে চায়। সোম সোম এই চাকরিটা চৈতালিকে করতে না দিলে ও খুব কষ্ট পাবে। কিন্তু কোনো কিন্তু নয় সোম। সোম প্লিজ মনির সাথে একবার কথা বলিয়ে ওকে পারমিশনটা পাইয়ে দাও। বেচারা এতদিন ধরে এত খেটে এই চাকরিটা পেয়েছে, ও চাকরিটা করতে পারবে না বলো? আর আজকের দিনে তুমি এর থেকে ভালো গিফট ওকে আর দিতে পারবে? দাদা এই গিফটটাই দিন আরে দাদা। কিন্তু আমি তোকে যা যা বলেছি। আমি মানছি দাদা, হিসেবে একটা কথাও তোমার ভুল নয়। দেখো প্রবলেমটা হচ্ছে চৈতালির অফিস এই জায়গায়, সেই জায়গাটা এতটাই ফাঁকা ফাঁকা যে ওখানে যাতায়াত করতে অনেক প্রবলেম হবে। সোম সোম তুমি যা বলছো একদম ঠিক, আমি সবটা মানছি সোম। কিন্তু তুমি একবার ভাবো তো, চৈতালি যে অফার লেটারটা পেয়েছে সেটার জন্য কত লোক ওয়েট করে আছে, কিন্তু সবাইকে পেছনে ফেলে ওর কাছে এসেছে লেটারটা। ও বাইরের এই যুদ্ধটা জিতে এসে ঘরের লোকের জন্য হেরে যাবে? আর মেয়েরা তো এখন কত দূরে দূরে গিয়ে চাকরি করছে সোম, বাবা মাকে ছেড়ে অনেক দূরে চাকরির জন্য থাকছে পর্যন্ত। আর সেখানে চৈতালি, চৈতালি তো এই শহরেই থাকবে, আমাদের কাছে থাকবে, এইটুকু কি ম্যানেজ করা যায় না বলো? হ্যাঁ দাদা, আমিও তো এখন ছোট নই, এইটুকু আমি সামলে চলতে পারবো না। আর শুধু ও একা কেন সামলাবে? ওকে সামলানোর জন্য তো আমরা আছি ওর মাথার উপর। বলো না সোম, এইটুকু দায়িত্ব নিতে পারবো না আমরা? দেখো ইমন, আমি সবটাই বুঝলাম, তবে আমি রাজি না। তুই রাজি নস? কেন সোম? কেন রাজি হবো বলো তো? না কেন রাজি হবো, ও তো আমাকে এখনো প্রণাম করেনি।